আজ আমি তোমাদের দি বস বেবি মুভিটির গল্প শোনাবো। এই মুভিটি 2017 সালে রিলিজ হয়েছে এবং এই মুভিটির আইএমডিবি রেটিং হলো 6.3 আউট অফ 10। আজকে আমি এই মুভিটির ফার্স্ট পার্ট আলোচনা করব, আর তোমরা যদি এই মুভিটির সেকেন্ড পার্টও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভি শুরু হয় টিম নামের একটি বাচ্চা ছেলেকে দেখিয়ে, যার একটা আলাদাই কাল্পনিক জগৎ ছিল। সে সারাক্ষণ তার সেই কাল্পনিক জগতেই ডুবে থাকত এবং অনেক অ্যাডভেঞ্চার করত। টিমের পরিবারে তিনজন সদস্য ছিল, সে ও তার বাবা মা, এবং তাদের এই তিনজনের পরিবার অনেক সুখের ছিল। টিমের বাবা ও মা পাপি কর্প নামের একটি কোম্পানিতে কাজ করত। টিমের বাবা মা তাদের কাজকর্ম করার পরও টিমের জন্য যথেষ্ট সময় বের করত এবং তার খেয়াল রাখত। একদিন রাতে শোয়ার সময় টিমের বাবা তাকে জিজ্ঞাসা করে, যদি তার একটি ভাই হতো তাহলে সে খুশি হবে কি না। এর উত্তরে টিম তাদের জানায়, না, তার কোনো ভাইয়ের দরকার নেই। এটা বলে সে বেবি কোথা থেকে এবং কিভাবে পৃথিবীতে আসে এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এবার টিমের সেই ভাবনার মধ্যে দেখানো হয় বেবিদের এক বিশাল ফ্যাক্টরি আছে, আর তার মধ্যে অনেক বেবি রয়েছে, এবং তাদেরকে একটি যন্ত্রের মধ্য দিয়ে বাছাই করে ফ্যামিলিতে পাঠানো হয়। পরের দিন সকালে ঘুম ভাঙলে টিম রেডি হয়ে তার ঘরের জানলায় দূরবীন যন্ত্রে চোখ রেখে তার কাল্পনিক দুনিয়ায় চলে যায়। হঠাৎই সে লক্ষ্য করে একটি বেবি স্যুট পরে তাদের বাড়ির দিকে আসছে। সেটা দেখে সে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজের ঘর থেকে বেরিয়ে নিচের রুমের দিকে দৌড়োয়। নিচে এসে টিম শকড হয়ে যায়। তার বাবা মা তাকে বলে, এটা তোমার নতুন ভাই। এরপর থেকে টিমের জীবন সম্পূর্ণ বদলাতে শুরু করে। টিমকে তার বাবা মা আর সময় দেয় না। তার বাবা ও মায়ের সমস্ত অ্যাটেনশন সারাক্ষণ বেবির দিকেই থাকত। দিন রাত তার বাবা মা বেবির খেয়াল রাখতে রাখতে টিমকে যেন তারা ভুলেই গিয়েছিল। এর সাথে নতুন বেবির আজব সব আচরণ দেখে টিম সন্দেহ করতে শুরু করেছিল। একদিন রাতে সে ফোনের আওয়াজ শুনে তার বাবার রুমে আসলে টিম দেখতে পায় তার বাবা মা ঘুমোচ্ছে। টিম ফোন রিসিভ করতেই একটা অচেনা গলার শব্দে সে চমকে ওঠে। টিম নিঃশব্দে তার নতুন ভাইয়ের রুমে আসলে সে দেখে তার বেবি ব্রাদার ফোনে কারোর সাথে কথা বলছিল। টিম এত ছোট বেবিকে কথা বলতে দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর টিম ও বেবি সামনাসামনি হয়ে গেলে বেবি টিমকে বলে এসব ব্যাপার থেকে তাকে দূরে থাকতে। সে টিমকে জানায় সে যে কোনো সাধারণ বেবি নয়, সে একটি সিক্রেট মিশনের জন্য এখানে এসেছে। এসব শোনার পর টিম বেবিকে জানায় সে বেবির আসল রূপ তার বাবার সামনে নিয়ে আসবে। এর উত্তরে বেবি টিমকে টন্ট করে বলে, বাবা মা তোমার কথা আর শুনবে না, তারা এখন শুধু আমাকে ভালোবাসে। টিম এতে ভীষণ দুঃখ পায়। সকাল হতে টিম প্ল্যান করতে থাকে কিভাবে সে বেবির আসল সত্যি সবার সামনে নিয়ে আসবে। আর তখনই তার মাথায় বুদ্ধি আসে। সে একটা রেকর্ডার দিয়ে বেবির কথাবার্তা রেকর্ড করার পরিকল্পনা করে। সে নিজেকে তৈরি করে যখন নিচে পৌঁছয় সেখানে সে আরও বেবিদের দেখে শকড হয়ে যায়। বস বেবি এসে তাকে জানায় বাকি বেবিরা মিটিংয়ের জন্য এসেছে, আর তাদের প্রত্যেকের বাবা মা পাপি কর্পে কাজ করে এবং তার বেবি ব্রাদার হলো এই সব বেবিদের বস। এরপর মিটিং স্টার্ট হলে বস বেবি ডিসকাশন করে বাচ্চা কুকুরেরা অনেকদিন ধরে তাদের মতো বাচ্চাদের জায়গাটি কিভাবে ছিনিয়ে নিচ্ছে। যে অ্যাটেনশন তাদের মতো বেবিকে দেওয়া উচিত সেটা এখন পাপিরা পাচ্ছে। খুব তাড়াতাড়ি লস ভেগাসে পাপিকর্প একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, যেটা তাদের মতো বাচ্চাদের জন্য আরও ভয়ের ব্যাপার। এটাই ছিল বস বেবি ও তার টিমের মিশন, যেভাবে হোক তারা পাপিকর্পের কর্মচারীদের বাড়িতে থাকবে এবং ইনফরমেশন কালেক্ট করবে। এই সময় টিম তাদের সমস্ত কথাবার্তা রেকর্ড করে। রেকর্ডার নিয়ে টিম তার বাবা মায়ের কাছে যাবে, ঠিক সেই সময় বস বেবি ও তার টিম মিলে টিমের সামনে এসে দাঁড়ায়। এই সময় একটা ভীষণ ইন্টেন্স ফাইট হয় টিম ও বস বেবিদের মধ্যে। ক্যাসেটটি নেওয়ার জন্য বেবিরা টিমের পেছনে পড়ে যায়, কিন্তু টিমের থেকে ক্যাসেটটি তারা কোনোভাবে নিতে পারে না। এই সময় ক্যাসেটটি নেওয়ার জন্য বস বেবি টিমের সবচেয়ে প্রিয় খেলনা ল্যাম ল্যামকে টুকরো করে ফেলার হুমকি দেয়। এতে টিম ভয় পেয়ে যায় এবং তারা ল্যাম ল্যামকে ধরে টানাটানি শুরু করে দেয়। এতে ল্যাম ল্যাম ছিঁড়ে টুকরো হয়ে যায়, ফলে টিম ভীষণ রেগে যায়। রাগের বশে সে বস বেবিকে তুলে নিয়ে গিয়ে একটি দোলনায় আটকিয়ে জানলার বাইরে ছুঁড়ে ফেলার উপক্রম করে, কিন্তু টিমের বাবা মা এসে পড়লে টিম বেবিকে ছেড়ে দেয়।
এই সময় ক্যাসেটটি উড়ে গিয়ে রাস্তায় পড়ে টুকরো হয়ে যায়। এদিকে টিমের বাবা মা তার এসব কাজের জন্য তাকে ভীষণ বকাবকি করে এবং টিমকে ঘরবন্দি রাখার পানিশমেন্ট দেয়। এটা শুনে বেবিরও সামান্য মন খারাপ হয়, তাই বেবি ঘরবন্দি টিমকে বোঝানোর জন্য তার কাছে যায়। বেবি তার মিশন ও এখানে আসার কারণ বোঝাতে টিমকে একটি পেসিফায়ার দিয়ে বলে সেটা মুখে নিতে। টিম সেটা মুখে নিতে বেবির সাথে সে বেবি কর্পে গিয়ে পৌঁছায়। সেখানে তারা সকলের সামনে অদৃশ্য ছিল, তারা সবাইকে দেখতে পেলেও তাদেরকে কেউই দেখতে পারছিল না। এবার বস বেবি তার অফিস ও সেখানকার স্টাফদের সম্পর্কে টিমকে বোঝাতে থাকে। এরপর বেবি টিমকে একটি স্পেশাল ফর্মুলার কথা বলে, যা পান করলে মানুষ বেবি অবস্থায় থাকলেও তাদের বুদ্ধি অ্যাডাল্টদের মতো হয়ে যায় এবং এই ফর্মুলা তাদের কিছু সময় পরপরই পান করতে হয়। এরপর বেবি টিমকে একটা চার্ট দেখিয়ে বলে কিভাবে সারা পৃথিবীতে পাপিদের প্রতি ভালোবাসা বেড়ে যাওয়ার কারণে হিউম্যান বেবিরা প্রপার কেয়ার পাচ্ছে না। এরপর বস বেবি টিমকে নিয়ে যায় একটি সিক্রেট রুমে, যেখানে তারই মতো আরও সব বেবিদের ফটো টাঙানো ছিল। সে একটা ফটোর কাছে এসে টিমকে জানায় ইনি হলেন সুপার কলোসাল। বস বেবি এনাকেই তার ইন্সপিরেশন মনে করত। এরই মধ্যে সেখানে বস বেবির সিনিয়র অর্থাৎ বিগ বস বেবি চলে আসে এবং সে জানতে পারে যদি এই মিশনটি সে দুদিনের মধ্যে কমপ্লিট না করতে পারে তাহলে বিগ বস বেবি তাকে চাকরি থেকে বের করে দেবে এবং তাকে নর্মাল বেবি হয়ে সারা জীবন কোনো ফ্যামিলিতে কাটাতে হবে। এটা শুনে টিম বেবির হেল্প করার ডিসিশন নেয়, নাহলে টিমকে তার বাবা মায়ের ভালোবাসা বস বেবির সাথে সারা জীবন শেয়ার করতে হতো। রাত হতে টিম ও বেবি তাদের বাবা মায়ের ফাইল ঘাঁটতে শুরু করে, কিন্তু নিউ প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে তারা কোনো ইনফরমেশন পায় না, তাই তারা ঠিক করে তারা পাপি কর্পে যাবে। কিন্তু টিম তখন পানিশমেন্টের মধ্যে ছিল, টিমের বাবা মা যাতে তার পানিশমেন্ট তুলে নেয় তাই টিম বেবির সাথে ভাই সুলভ আচরণ করা শুরু করে। বাবা মাকে দেখানোর জন্য টিম বেবির কেয়ার করতে থাকে ঠিক একজন বড় ভাইয়ের মতো করে। তারা দুজন খুব সুন্দর অ্যাক্টিং করতে থাকে যেন তারা দুই ভাই। তাদের এরকম ভালোবাসা দেখে টিমের বাবা মা টিমের পানিশমেন্ট তুলে নেয়। পরদিন সকালে টিম ও বেবিকে নিয়ে তাদের বাবা মা পাপিকর্পের উদ্দেশ্যে রওনা হয়। পাপিকর পৌঁছিয়ে টিমের বাবা তাদের অফিসে চলে যায় এবং টিম ও বেবি পাপি জোনে চলে যায়, যেখানে সব বাচ্চারা ছিল। সেখানে সবার নজর এড়িয়ে তারা একটি সিক্রেট রুমের মধ্যে প্রবেশ করে। সেখানে টিম ও বেবি একটা ফাইল ডিসকভার করে, কিন্তু ফাইলটি তুলে নিতে সেখানে তারা একটি ট্র্যাপ দেখতে পায় এবং সাথে সাথে তারা একটা খাঁচায় বন্দি হয়ে যায়। ফাইলটি খুলতে বেবি বুঝতে পারে পুরোটাই একটা প্ল্যান ছিল তাদেরকে ফাঁসানোর জন্য। সেখানে একজন পাপি কস্টিউম পরা লোক ছিল যে টিম ও বেবিকে নিয়ে পাপি কর্পের চেয়ারম্যান ফ্রান্সিসের কাছে ধরে নিয়ে যায়। ফ্রান্সিস সেখানে জানায় পাপি কস্টিউম পরা লোকটি হলো তার বড় ভাই ইউজেন। এরপরই ফ্রান্সিস রিভিল করে সে হলো বেবি কর্পের সুপার কলোসাল। নিজের ইন্সপিরেশনের এমন আচরণ দেখে বস বেবি উত্তেজিত হয়ে এসব করার কারণ জানতে চাইলে ফ্রান্সিস তাদের জানায় সে যখন বেবি কর্পে ছিল সব কিছুই ঠিক ছিল, সবাই তার কাজে অনেক খুশি ছিল এবং তাকে সবাই সম্মানও করত। কিন্তু একদিন সে বুঝতে পারে স্পেশাল ফর্মুলা তার উপর আর কাজ করছে না। এটা বোর্ড অফ ডিরেক্টরকে জানাতে তাকে তার পদ থেকে সরিয়ে নতুন বিগ বস বেবিকে কাজে রাখা হয় এবং ফ্রান্সিসকে বেবি কর্প থেকে বের করে একটি ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়। তখন থেকে সে মনে মনে ঠিক করে যে সে রিভেঞ্জ নেবে। এর জন্য সে এমন একটি পাপি বানিয়েছে যার কখনো বয়স বাড়বে না। তখন বস বেবি জানায় যে এটা কখনোই সম্ভব নয়, যেটা শুনে ফ্রান্সিসের ভাই তাদের থেকে স্পেশাল ফর্মুলা পোশনটি নিয়ে নেয় এবং ফ্রান্সিস জানায় এসব তাদের এখানে নিয়ে আসার প্ল্যান ছিল যাতে সে বস বেবির থেকে এই ফরএভার বেবি ফর্মুলা পোশনটি নিয়ে নিতে পারে। এই পোশন ইউজ করে তারা ফরএভার পাপি বানিয়ে সারা পৃথিবীতে পাপিদের ছড়িয়ে দেবে। এরপর ফ্রান্সিস জানায় সে টিমের বাবা মাকে লস ভেগাস নিয়ে যাবে এবং টিম ও বসকে তার ভাইয়ের কাছে রেখে যাবে। ফ্রান্সিসের ভাই বেবি সিটারের রূপ নিয়ে টিমের বাড়িতে গেলে টিমের বাবা মা ফ্রান্সিসের সাথে লস ভেগাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ফর্মুলা পোশন না পেয়ে বস বেবি রিয়েল বেবিতে পরিণত হতে থাকে। আবার কিছুক্ষণের মধ্যে সে বস বেবিতেও ফিরে আসে। এই সময় টিম প্ল্যান করে তারা এয়ারপোর্ট পৌঁছিয়ে তার মা বাবাকে আটকাবে। এর জন্য টিম ফেক ভমিট বানায় এবং সেটা ইউজেন অর্থাৎ ফ্রান্সিসের ভাইয়ের শরীরে ছিটিয়ে দিতে শুরু করে এবং এই সুযোগ নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইউজেন তাদের ফলো করতে শুরু করে। তখন বস তার টিমকে খবর দেয় হেল্প করার জন্য।
আর এই খবর পেয়ে তারা সবাই সেখানে পৌঁছিয়ে যায়। এই সময় আমরা অসাধারণ কিছু ফাইট দেখতে পাই। তারা প্রত্যেকে ইউজেনকে ভীষণ মারে এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা পেরে উঠছিল না। এটা দেখে বস টিমকে মোটিভেট করতে শুরু করে স্পিডে সাইকেল চালানোর জন্য। তখন টিম তার ইমাজিনারি দুনিয়ায় প্রবেশ করে এবং নিজের মতো করে সিচুয়েশন হ্যান্ডেল করতে শুরু করে। এই সময় টিম বসকে নিয়ে একটি চলন্ত ট্রেনের ওপর থেকে ঝাঁপ দিয়ে ওপারে পৌঁছিয়ে যায় এবং ইউজেন সেখানেই থেকে যায়। এরপর তারা এয়ারপোর্ট পৌঁছলে বস আবার বেবিতে ট্রান্সফর্ম হতে শুরু করে। টিম তাকে কোলে তুলে তার বাবা মায়ের দিকে ছুটতে শুরু করে, কিন্তু তাদেরকে এয়ারপোর্টে দেখতে পেয়ে ফ্রান্সিস টিমের বাবা মাকে তড়িঘড়ি করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এতে টিম ও বস ভীষণ স্যাড হয়ে যায়। তারা ভাবে এত পরিশ্রম করেও তাদের কোনো লাভ হলো না। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। টিম বসকে দোষ দিতে থাকে সব কিছুর জন্য। বসও তাকে এসবের কারণ জানাতে শুরু করলে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়ে যায়। বস তখন সেখান থেকে চলে যায় এবং টিম একা বসে তার বাবা মায়ের জন্য কাঁদতে থাকে। বস তখন টিমকে ফোন করে জানায় তার যেমন ফ্যামিলির লোকদের জন্য অনেক চিন্তা, ঠিক তেমনই বসের ফ্যামিলি হলো বেবি কর্প, তাই তাদের দুজনকে একসাথে হয়ে লড়তে হবে। এটা বলে তাদের মধ্যে আবারও ফ্রেন্ডশিপ হয়ে যায়। ঠিক সেই সময় তারা এয়ারপোর্টে একটি সিঙ্গিং গ্রুপকে দেখতে পায়। তারাও লস ভেগাস যাওয়ার জন্য এসেছে। টিম ও বস এই সময় তাদের একজনের ড্রেস চুরি করে এবং সেটা পরে প্লেনে উঠে পড়ে। এরপর তারা লস ভেগাস পৌঁছলে দেখা যায় তাদের পেছন করতে করতে ইউজেনও সেখানে পৌঁছিয়ে গিয়েছে। টিম ও বস এবার ট্যাক্সির জন্য কিছু পার্টি গার্লসদের কনভিন্স করলে তারা তাদের পাপি কর্পের ইভেন্টে পৌঁছিয়ে দেয়। সেখানে পৌঁছলে বস আবারও রিয়েল বেবিতে ট্রান্সফর্ম হতে শুরু করে, সাথে ইউজেনও সেখানে পৌঁছিয়ে তাদেরকে ধরতে উদ্যত হয়। এই সময় টিম কোনোভাবে বেবিকে নর্মাল করে ইভেন্টে পৌঁছলে তারা দেখতে পায় ফ্রান্সিস তার প্ল্যান মাফিক ফরএভার পাপি সেখানে উপস্থিত সকলের সামনে লঞ্চ করে দিয়েছে। সেটা দেখে সেখানে থাকা সমস্ত প্যারেন্টস নিজেদের বাচ্চাদের ফেলে রেখে সেই পাপির পেছনে ছুটতে শুরু করে। এই সময় টিম কোনো রকমে তার বাবা মায়ের অ্যাটেনশন তাদের দিকে নিয়ে আসলে ফ্রান্সিস টিমের বাবা মাকে একটি বক্সের মধ্যে বন্দি করে ব্যাকস্টেজে এনে ফেলে রাখে। এদিকে টিম বেবিকে নিয়ে ইউজেনের থেকে বেঁচে পাইপের মধ্য দিয়ে ব্যাকস্টেজে পৌঁছয়। সেখানে তারা দেখতে পায় একটি রকেটে করে ফ্রান্সিস অসংখ্য পাপিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। তারা এগোতে ফ্রান্সিস রকেটের টাইমার সেট করে দেয় এবং বক্সের চাবিটি নিচে ফেলে দেয়। এরপর ফ্রান্সিস টিম ও বেবির ওপর অ্যাটাক করতে গেলে তারা ফ্রান্সিসকে সেই পোশনের বড় পুলের মধ্যে ফেলে দেয়। এরপর তারা তাদের বাবা মাকে বক্স থেকে বের করতে গিয়ে খেয়াল করে রকেট কিছুক্ষণের মধ্যেই লঞ্চ করবে। টিম সেই সময় বসকে পাঠিয়ে দেয় রকেট থেকে পাপিদের বের করে আনার জন্য। বস সব পাপিদের বের করে আনলেও নিজের রিয়েল বেবিতে ট্রান্সফর্ম হয়ে রকেটের মধ্যেই রয়ে যায়। এই সময় কোনো উপায় না দেখে টিম গান গাইতে শুরু করে। সেটা শুনে বেবি টিমের কাছে চলে আসে এবং সাথে সাথে রকেট লঞ্চ হয়ে যায়। এরপর বেবিকে এক ফোঁটা পোশন দিলে সে আবারও নর্মাল হয়ে যায়। এই সময় তারা দেখে পোশনের মধ্যে পড়ে যাওয়ার ফলে ফ্রান্সিস পুনরায় বেবি হয়ে গিয়েছে। ইউজেন তাকে কোলে তুলে সেখান থেকে চলে যায় এবং বলে এবার সে বেবিকে ভালো প্রশিক্ষণ দিয়ে বড় করবে। এরপর টিম ও বস তার বাবা মাকে উদ্ধার করে। পরদিন সকালে বস বেবি মিশন কমপ্লিট হয়ে যাওয়ার কারণে বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য রেডি হয়ে যায়। সে তার টিম মেম্বার্স ও টিমকে বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু টিম ও বেবি দুজনেরই অনেক মন খারাপ হয়ে যায়। বেবি কর্প ফিরলে বসকে সবাই খুব সাবাসি দেয় এবং তাকে কর্পের তরফ থেকে প্রমোশনও দেওয়া হয়। টিম ঘরে ফিরতে দেখে কিছু বেবি অদ্ভুত কস্টিউম পরে রয়েছে। তারা বস বেবির সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্য সেখানে এসেছিল, তবে টিম তার নিজের স্মৃতি বিলোপ করতে চায় না। এরপর টিম বেবিকে ভীষণ মিস করতে শুরু করে, তার স্মৃতিগুলি ভাবতে থাকে। এদিকে বস বেবিও টিমের কথা ভেবে দুঃখী হয়। এই সময় টিম বেবিকে একটা চিঠি লেখে। বেবি চিঠিটি পড়া মাত্র আনন্দে তার কেবিন থেকে বেরিয়ে আসে এবং অনেক উল্লাস করতে থাকে। চিঠিটিতে লেখা ছিল, আমি তোমার থেকে আলাদা থাকতে পারবো না, আমি তোমার সাথেই বড় হতে চাই, তোমাকে আমি ভাই হিসেবে পেতে চাই। পরদিন সকালে ঘুম ভাঙলে সে জানলায় গিয়ে দেখতে পায় তাদের বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে। সে তাড়াতাড়ি নিচে এসে দেখতে পায় বেবি রিটার্ন এসেছে। এটা দেখে টিম ভীষণ খুশি হয়ে যায় এবং তাকে আদর করতে শুরু করে। এবার বেশ কিছু বছর কেটে যায়।
টিম এখন বড় হয়ে গিয়েছে এবং সে এতক্ষণ বস বেবির এই গল্প তার মেয়েকে হসপিটালে বসে শোনাচ্ছিল। সেখানে বস বেবিও ছিল। টিমের নিউ বেবি জন্মানোয় তারা হসপিটালে এসেছিল। এরপর টিমের মেয়ে কাঁচের মধ্য দিয়ে যখন তার বোনকে দেখে, তার সিস্টারও বেবি বসের মতোই স্যুট পরেছিল। এটা দেখে সে চমকে ওঠে এবং এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।